মুসলমান ভাইরা রে আমার, এই জন্য পৃথিবী থেকে পরপারের জীবনের শান্তি মুক্তি যদি কোনো মানুষ নিশ্চিত করতে চায় তাহলে তার জন্য দুইটা পুঁজির দরকার। প্রথম নাম্বার পুঁজি হলো ঈমান। প্রথম পুঁজি কি বলেন তো দেখি। আমি জিজ্ঞেস করি, এই ঈমান আপনাদের নতুন সিটি শহরের কোন মার্কেটের ভিতরে বিক্রি হয়? কোন কোম্পানির ঈমান আপনারা কিনলেন? কথা বলেন না কেন? মেড ইন চায়না ঈমান আছে, মেড ইন জাপানের ঈমান আছে, মেড ইন কানাডা ঈমান নাই। পৃথিবীর বন্ধুরা, আমার উন্নত কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ঈমানের শিক্ষা দেওয়া হয় না। সারা দুনিয়ার সবচেয়ে উন্নত মানের মহা মহা মহাবিদ্যালয়গুলোতেও বন্ধুরা আমার ঈমান শিখানো হয় না। ঈমান নেই। ঈমান কোন জায়গায় পাওয়া যায়? ঈমান পাওয়া যায় হলো দুইটা জায়গায়, একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো নবীর বাড়ি মাদ্রাসা। এখানে ঈমান পাওয়া যায়। যদি বলেন ঈমান কার কাছে পাওয়া যায়, পৃথিবীর বন্ধুরা আমার মানুষগুলি ঈমান পেয়েছে নবীদের কাছে। নবীদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ঈমান নিতে হবে নায়েব নবী ওলামায়ে কেরামের কাছ থেকে। খুব ভালো করে বুঝবেন, এই জন্যই তো আপনাদের মনে আসে না কিনা ভুলে গেছেন, এখন তো স্মার্ট বাংলাদেশ ডিজিটালও না, স্মার্ট আরও আগানো, যার কারণে পূর্বের অ্যানালগ কথাগুলি ভুলে যাওয়াই স্বাভাবিক। আপনাদের মনে আছে নাকি, এখানে যাদের বয়স 50 ঊর্ধ্ব তারা বলতে পারবেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের দেশে যত্রতত্র ইলেকট্রিসিটি ছিল না, পাকা রাস্তা ছিল না, উন্নত গাড়ি তো দূরের কথা, রাস্তাই ছিল না, তার গাড়ির প্রশ্নই আসে না। খুব ভালো করে বুঝবেন, তখন 2-4-5 গ্রাম পরে পরে 2-1টা স্কুল পাওয়া যেত না, তবে অধিকাংশ গ্রামের ভিতরে বন্ধুরা আমার মসজিদ ছিল। মসজিদের মধ্যে সকালবেলায় গ্রাম্য মুন্সি মুসলমানের সন্তানদেরকে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে বসে কিছু পড়াইতো কি পড়াইতো না? ওই যে মর্নিং বক্তব্যে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে গ্রাম্য মুন্সি মাত্র কয়েকটা শব্দ আমাদেরকে শিখিয়েছিল, তার ভিতরে একটা ছিল হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মনে পড়ে নাকি? আরো কি শিখেছিলাম? আরো শিখেছিলাম আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মর্নিং মুক্তবে আরো কি শিখেছিলাম? শিখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো কি শিখেছিলাম? শিখেছিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্মার্ট বাংলাদেশের এই যুগের শুধু বাংলাদেশকে চ্যালেঞ্জ করতেছি না, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করছি, তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ। ওই যে মর্নিং বক্তব্যে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, সুন্দর বিছানার কোনো ব্যবস্থাও ছিল না, ভাঙ্গা চাটাইয়ের উপরে বসায়া গ্রাম্য মুন্সি যে কয়েকটা কালেমা শিখাইছিল, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি, আজকে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের বিশ্ববিদ্যালয় যেখান থেকে মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় উন্নত ডিগ্রি পাওয়া যায়, FRCS যেখান থেকে অর্জন করা যায়, FCPS যেখান থেকে অর্জন করা যায়, BCS ক্যাডার যেই জায়গার থেকে অর্জন করা যায়, বন্ধুরা আমার LLB আরও কত BCD কত ডিগ্রি আছে, সমস্ত ডিগ্রি দুনিয়ার যত বিশ্ববিদ্যালয়ে দেয়, আল্লাহর কসম করে বলি দুনিয়ার সমস্ত বিশ্ববিদ্যালয়ের দেওয়া জ্ঞান বিজ্ঞান যদি এক পাল্লায় উঠায়া দাও, মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সি যে কয়টা কালিমা শিখাইছিল আল্লাহর কসম এই কয়টা কালিমা সমান দাম হতে পারে না। মুসলমান জানো কি, জানো কি, তুমি যদি BCS ক্যাডার করো, তুমি যদি LLB তে তমাম দুনিয়াকে পিছে ফেলাও, তুমি যদি FRCS ডিগ্রি হাজার তা যদি গ্রহণ করে নাও,
এই ডিগ্রির সনদ দিয়ে মরণের মুহূর্তেও কোনো লাভ নাই, কবরের জগতেও এই সনদ প্রদর্শনে কোনো ফায়দা নাই। মিজানে পুলসেরাতে আল্লাহর আদালতে ডিগ্রি উপস্থাপন করার কোনো বন্ধুরা আমার সুযোগই নাই। পক্ষান্তরে যদি কোনো একজন মানুষ কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো ডিগ্রি অর্জন করতে পারে নাই, ছোট্টবেলায় অশিক্ষিত বাবা তারে মর্নিং মক্তবে পাঠাইয়া দিয়েছিল, বাবা তারে বড় ডিগ্রি অর্জন করাইতে পারে নাই, বাবা তাকে সুন্দর একটা পোশাকও পরাইয়া দিতে পারে নাই, কিন্তু বাবা মা ছোট্টবেলায় জোর করে ফজরের নামাজের পরে হাত পা ধুয়ে হাতটা ধরে টেনে টেনে মর্নিং বক্তব্য নিয়ে মুন্সির কাছে বসায়া দিয়েছিল, মুন্সি ছোট্টবেলায় আমার অন্তরের ভিতরে বসায়া দিল আমানতু বিল্লাহ, ছোট্টবেলায় বসায়া দিয়েছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ছোট্টবেলায় আমারে একটা ছোট্ট কালিমা শিখাইছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা মর্মবাণী যদি আমার অন্তরের ভিতরে জমে বসে থাকে, জবানে যদি কালিমাগুলি উচ্চারিত হয় আর আমার টোটাল লাইফটা যদি কালিমার তাকাজা যদি পূরণ করতে পারি, তাহলে আমার জন্য কি হবে, দুনিয়ার কোনো ডিগ্রি আমার নাই, আমার পুঁজি হলো মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সির কয়েকটা কালিমা, আর কোনো পুঁজি আমার নাই। কিন্তু জানো কি, মৃত্যুর সময়ে কালিমা কত বড় কাম দিবে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ। যেই মানুষগুলি এই স্লোগান দিল রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, তুফান আসলো, সাইক্লোন আসলো, ঘূর্ণিঝড় আসলো, রব্বুনাল্লাহর স্লোগান থেকে তাকে সরাবার জন্য জেল দেওয়া হলো, জুলুম করা হলো, রিমান্ডে নেওয়া হলো, তারপরেও রব্বুনাল্লাহর স্লোগান ছাড়ে না, জেল দেওয়া হলো তারপরে রব্বুনাল্লাহর স্লোগান ছাড়ল না, আসলো আরো অনেক নির্যাতন অসম্মানী করা হলো, কিন্তু রব্বুনাল্লাহর স্লোগান ছাড়ল না। এমতো অবস্থায় চলতে চলতে যদি মৃত্যুর দ্বার মুহূর্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাহলে তার জন্য কি হয়, আল্লাহর কোরআন বলে, হাদিস বলছি না আমি, হাদিস বলছি না, বলবেন যে এটা জাল হাদিস, বলবেন যে এটা জয়ীফ হাদিস, আল্লাহর কোরআন থেকেই বলছি, আল্লাহর কোরআন বলে এই লোকটাকে যখন জান কবজ করার জন্য মালাকুল মউতকে যখন পাঠানো হবে, এর ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বর্তমান পৃথিবীর বড় আলিম পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ উনিও লিখেছেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের সফল মুহতামিম উনিও লিখেছেন, যেই ফেরেশতা আমার জান কবজ করার জন্য আসছে ওই ফেরেশতা আমার কাছে এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না, বরং জান কবজ করার আগে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীর আমরা যারা ইমানদার বলে নিজেদেরকে দাবি করছি, আমাদের কন্ডিশন কেমন? একজন বুজুর্গর কথা হলো যে তোমরা যদি কেউ নবীজির সাহাবিকে দেখতে, তাহলে ইসলাম আর ধর্মের জন্য এতটাই নিবেদিত প্রাণ, তোমরা তাদেরকে পাগল বলতে, তোমরা বলতে যে এই লোকগুলার মস্তিষ্ক ঠিক নাই, দিনের জন্য ইসলামের জন্য এমনটাই পাগল পারা ছিলেন। সাথে সাথে উনি একথাও বলেছেন, কোনো সাহাবি যদি তোমাদেরকে দেখতেন তাহলে তোমাদেরকে মুসলমান বলতেন না, তোমাদেরকে কাফের বলতেন। আমাদের কার্যক্রম, চলাফেরা, উঠা বসা, জীবন, লাইফ স্টাইল টোটালটাই ইসলাম থেকে অনেক
কথা বলেন না কেন? ইসলাম থেকে অনেক অনেক দূরে, অনেক অনেক দূরে। ইসলাম তো জানেই না, ইসলাম কে জানে, কয়জন জানে? এদেশে অনেক বড় বড় লিডার আছে, অনেক বড় বড় শিক্ষিত আছে, জীবনে দেখেছি বহুবার বক্তৃতার মঞ্চে এসে তারা প্রথমেই বলেন, ধর্মীয় অনুষ্ঠানে এসে বলেন, ইসলাম মানে শান্তি। এটা ভুল কথা, ইসলাম মানে শান্তি না। ইসলাম শব্দের অর্থ হল কমপ্লিট সারেন্ডার। আল ইসলাম মুসলমান সুদান গর্দান নেহাদান বা তাত, ইসলাম মানে চূড়ান্ত আত্মসমর্পণ। আমাদের দেশের মানুষ ইসলাম মানে শান্তি বলে কেন? কারণ ইসলাম মানে শান্তি এই অর্থে মুসলমান হওয়া যত সহজ, ইসলাম মানে আত্মসমর্পণ এই অর্থে মুসলমান হওয়া অত সহজ না। আমি শান্তি চাই, তাহলে আমি মুসলিম। তাহলে আমার জিজ্ঞাসা হলো, শান্তি চাইলেই যদি মুসলিম হওয়া যায়, তাহলে আপনি বড় মুসলমান হতে পারবেন না? বিগত বছরগুলোতে এই পৃথিবীতে শান্তি চেয়ে গোল্ড মেডেল পেয়েছে পৃথিবীর খ্রিস্টানেরা। এই পৃথিবীতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে অন্যরা। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত যারা, তারা তো মুসলিমই না, অমুসলিম। শান্তি চাইলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান কে? মুসলমান হলো মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান, এনানে খুদ বাদস্তে খাজাদাদান। মুসলমানি হলো চূড়ান্ত আত্মসমর্পণ। আমি কিছুই করতে পারবো না আপনার হুকুম ছাড়া, এ হলো মুসলমানি। ইসলাম আমাকে যেমনে হাসতে বলছেন তেমনে হাসতে হবে, ইসলাম আমাকে যেমনে কানতে বলেছেন তেমনে কানতে হবে, ইসলাম আমাকে যেমনে পা ফেলতে বলেছেন তেমন পা ফেলতে হবে। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। শুনলে অবাক হবেন, ইসলামে মানব জীবনের জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত এমন কোন সেকশন, এমন কোন সেক্টর নেই যেখানে ইসলাম মুসলিমকে স্পষ্ট নীতিমালা দেয় নাই। হাসতে যাবেন, ইসলাম নীতিমালা দিয়েছে, যেমন তেমন হাসি দিতে পারবেন। কানতে যাবেন, ইসলাম নীতিমালা দিয়েছে, যেমন তেমন কান্না করতে পারবেন। আপনি হাঁটতে যাবেন, হাঁটতে যাবেন, পায়চারি করবেন, ইসলাম নীতিমালা দিয়েছে কি? আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। জমিনে হাঁটবা, খবরদার অহমিকা অহংকার দাম্ভিকতার সাথে জমিনে চলো না। কেন? তোমার পা আর তোমার দেহের শক্তি যতই বড় হোক, পৃথিবীর ভিতরে পায়চারি করতে গিয়ে জমিনকে বিদীর্ণ করা, ফেটে ফেলার ক্ষমতা তোমার পায়ে নাই। আর তুমি উচ্চতায় আসমান পর্যন্ত পুষতেও পারবা না, তোমার পাওয়ারেও সেখানে পুষবে না। বরং কোরআনে কি বলেছে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দা যারা হবে, প্রকৃত মুসলিম যারা হবে, তারা জমিনের ভিতরে চলবে অত্যন্ত নম্রতার সাথে। কেন? মনে রাখতে হবে, আজকে আমি জমিনের উপরে আছি সেদিন বেশি দূর না যেদিন আমাকে জমিনের পেটে ঢুকে যেতে হবে। কথা বুঝেন তো আপনারা? আজকে আমি জমিনের পিঠে আছি, জমিনের কোথায় আছি? পিঠে আছি। সেদিন বেশি দূর না যেদিন আমাকে জমিনের পেটে যেতে হবে। দাদা কই? দাদা আপনি না দাদার বাড়ি থাকেন? দাদা কই আপনার? আপনি না নানার বাড়ি থাকেন? আপনার নানা কই? উনি তো 7 গ্রামের পঞ্চায়েত ছিলেন, উনি তো 10 গ্রামের মরণ ছিলেন, উনি না উপজেলার চেয়ারম্যান ছিলেন দাঁটের? উনি কত আসর বসাইতেন রাত্রে, কি মজা, কি গান, কি আনন্দ, কি আওয়াজ, কি সাউন্ড, কি মজা, কি শান্তি, কি আনন্দ। সেই নানা কই জমিনের পিঠের উপরে আসর বসাইছে, শেষ পর্যন্ত 3 কাপড়ে প্যাকেট হয়ে জমিনের পেটে ঢুকে পড়ছে।
শেষ পর্যন্ত তিন কাপড়ে প্যাকেট হয়ে জমিনের পেটে ঢুকছে। জমিনের পেটে ঢুকলে খবর আছে, কবি বড় চমৎকার কথা বলেছেন, আয়া সাহিবাদ দামবি লা তাকনাতু ফা ইন্নাল ইলাহা রাউফুন রাউফ ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফা ইন্নাত তরীকা মাখুফুন মাখুফ ফাইন্নাত তরীকা মাখুফুন মাখুফ। খুব ভালো করে কথাগুলি বুঝবেন, কবির দুইটা কবিতাই যদি আমরা আমাদের স্মরণে রাখি, জীবনের পাথেও বানাই, ইহকালীন পরকালীন শান্তি মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। কবি বলেন, আয়া সাহিবাদ্দাম লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ। এ পৃথিবীর গুণাগার অপরাধীর দল কখনো নিরাশ হয় না, কেন? অপরাধ তোমার কত বেশি, এর চাইতে রব্বুল আলামিনের দয়া অনেক অনেক গুণে বেশি। আমাদের নবীজি বলেন, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্না রহমাতি সাবাকাত গাজাবি। এ পৃথিবীর মানুষ, আমার রাগ আছে অনেক, তবে আমার দয়াও আছে অনেক দয়া। রব্বুল আলামিন বলেন, মজার কথা শুনো, আমার দয়া কিন্তু রাগের চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহ, বলবেন কি, আমার দয়া রাগের চাইতে অনেক বেশি। কি পরিমাণে দয়া বেশি, কি পরিমাণে মায়া বেশি, এ ব্যাপারে রুমিয়ে জামান বলা হতো, করাচির হযরত হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইকে, আপনারা সাধারণ মানুষ হয়তো তার নাম জানেন না, উলামায়ে কেরাম তারে জানেন, উনি শেখুল আরবুল আজম ছিলেন এবং এই যুগের আল্লামা রুমি ছিলেন উনি। উনি লিখছেন যে পাকিস্তানের করাচি শহরটা একটা সমুদ্রের কিনারায়, পাকিস্তানের করাচি শহরে লক্ষ লক্ষ মানুষ বাস করে, লক্ষ লক্ষ মানুষ বাস করে, প্রতিদিন তারা টয়লেটে যায়, পেশাব করে, পায়খানা করে, আরও কিছু নষ্ট জিনিস পরিত্যাগ করে, আর এই সবগুলি ড্রেনেজের মাধ্যমে সবগুলি দিয়ে সমুদ্রের কিনারায় জমা হয়। যেই কিনারাতে, সমুদ্রের যেই কিনারাতে পুরো শহরের ময়লা এসে জমা হয়, ওই কিনারাটা নষ্ট হয়ে যায়, পায়খানা, পেশাব, গন্ধ, দুর্গন্ধ, বিস্তি কারবার। কিন্তু দীর্ঘদিন পর্যন্ত পুরো শহরে লক্ষ লক্ষ মানুষের পেশাব পায়খানা জমা হতে হতে একটা সাইড দুর্গন্ধ হয়ে যায়, এমন মুহূর্তে সমুদ্রের ভিতরে যখন জোয়ার আসে, বিশেষ করে যখন বড় ধরনের তরঙ্গ আসে, একটা তরঙ্গের এক বাড়িতেই মুহূর্তের ভিতরে সমস্ত পায়খানা টয়লেটগুলো সব পরিষ্কার করে সমুদ্রের ভিতরে নিয়ে ওইখানে স্বচ্ছ পানি দেখা দেয়। আল্লামা হাকিম মোহাম্মদ আখতার সাহেব হুজুর বলেন, লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিন পর্যন্ত পায়খানা জমা হয়েছে, আল্লাহর বানানো সমুদ্রের এক তরঙ্গে এক মুহূর্তে যেমন পবিত্র হয়, একজন মানুষের 50 বছর, 60 বছর, 70 বছর জীবনের পচা নোংরা গান্দা আমল, তার যা জমা হয়ে গেছে, এই সমস্ত গান্দা আমলগুলাকে রব্বুল আলামিনের কাছে যদি সেই পরিমাণের কান্না করে তওবা করে, তাহলে রব্বুল আলামিনের মাগফিরাতের দরিয়ার একটা ধাক্কা লাগলেই 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়, 90 বছরের অপরাধ ক্ষমা হয়ে যায়, 100 বছরের অপরাধ ক্ষমা হয়ে যায়। 100 বছর পর্যন্ত অপরাধ করেছি, পুরো আমল নষ্ট, জীবন নষ্ট, এখন মরলে জাহান্নামে যেতে হবে, হঠাৎ করে রব্বে করিমের শাস্তির কথা মনে আসছে, হঠাৎ করে কবরের আজাবের কথা মনে আসছে, তো তখন ভিতরে ভীতি ঢুকে গেছে, ভয় এসে গেছে, ভয়ের কারণে এখন নিজের শরীরটা নিজে বারবার বারবার শুধু কেঁপে উঠতেছে। ওই মুহূর্তে গোপনে কাউকে না জানিয়ে গোপনে গোপনে মালিকের সাথে শেয়ার করেছে, আতাত করেছে, মালিককে দিল দিয়েই ডেকে বলতেছে, রব, আমার জিন্দিগি তো পুরাটাই নষ্ট করে দিয়েছি, এখন যদি মরে যাই কবরটা তো জাহান্নামের আগুন হবে, কে আমাকে বাঁচাবে তুমি ছাড়া? আমি তোমাকে ওয়াদা দিলাম সেকেন্ড টাইম আর কখনোই অপরাধের কাজ করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাগুলি বলে মালিকের সাথে শেয়ার করে চোখের পানির ফোঁটাগুলি যখন ফেলানো শুরু করলো, ওর চোখের পানি চোখ থেকে ফোঁটে
লেখোটা গড়ে পড়ার আগে রব্বুল আলামিনের মাগফিরাতের সমুদ্রে এমন এক তরঙ্গ তৈরি হয়, এক ধাক্কাতেই ওর জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এই জন্য অপরাধ হলেও নিরাশ হওয়া কথা বলেন না, গুনাহ করলেও নিরাশ হওয়া যাবে না। তবে সাথে সাথে আর একটা গুরুত্বপূর্ণ কথা কি, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাকুফুন মাকুফ। তবে সাথে সাথে কবি আর একটা সতর্ক করে দিলেন, ওয়ালা তারহালান্না বিলা উদ্দাতিন ফাইন্নাত তারিকা মাকুফুন মাকুফ। তাই বলে রব্বুল আলামিন বড় দয়ার সাগর করুণার আধার, এই জন্যে তুমি আমার পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করো না, এই জন্যে তুমি পুঁজিবিহীন কবরের পথে যাত্রা করো না। কেন কেন? কারণ কবরের পথ যেটা এটা অত্যন্ত ভয়ঙ্কর, এটা বড় সঙ্গীন, এটা বড় ডেয়ারিং, এটা বড় ডেঞ্জারাস পথ। খুব ভালো করে বুঝবেন, এ পথের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে রব্বুল আলামিনের পক্ষ থেকে মোবাইল কোর্ট বসানো আছে। মৃত্যুর মুহূর্তের ভিতরেই মোবাইল কোর্টের অফিসার হাজির হয়ে যাবে, কবরের ভিতরে রাখতেই তোমার কাছে পেপার্স চাওয়া হবে, অনেক কিছু জিজ্ঞাসা করা হবে। ময়দানে মাশরে সে তো তোমার জীবনের প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে তুমি। রব্বে করিম নিজেই বলে দিয়েছেন, তুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন, আমরা যেই পথের যাত্রী, কবরের পথের যাত্রী, কবর বড় ভয়ঙ্কর জায়গা। এ কারণেই তো পয়গম্বরের সাহাবায়ে কেরামদের ভিতরে কারো কারো অবস্থা তো এমন জটিল ছিল, হাসরের ভয়াবহতার কথায় অত কান্দতেন না, জাহান্নামের শাস্তির কথায় অত কান্না করতেন না, কিন্তু যখন কবরের আলোচনা করা হতো এতটাই কান্না করতেন, কান্না করতে করতে বেহুশ হয়ে যেত। কেন? আমরা প্রত্যেকেই জানি, খুব ভালো করে বুঝবেন, পরপারের জীবনে কেউ যদি শান্তি আর মুক্তি নিশ্চিত করতে চায়, আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেন, দুনিয়া থেকে তাকে দুইটা পুঁজি নিশ্চিত করা লাগবে। দুনিয়া থেকে দুইটা পুঁজি নিয়ে পরপারের পথে যদি কেউ যাত্রা করে তাহলে তার যাত্রা হবে নিরাপদ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই পৃথিবীতে লম্বা হায়াত যে রব্বুল আলামিন আমাকে দিয়েছেন, এই পৃথিবী তো আনা আওর জানা, এই পৃথিবী তো আনা আওর জানা, একদল আসে আর একদল চলে যায়। খুব ভালো করে বুঝবেন, নাতির আগমন ঘটে তো দাদার প্রস্থান হয়, ঠিক বললাম না বে? ঠিক বললাম, নাতির আগমন ঘটে তো দাদার প্রস্থান হয়। আপনারা শুনেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশের উম্মুল মাদারেস খ্যাত হাটহাজারি মাদ্রাসার প্রয়াত মুহতামিম, যিনি দুনিয়ার থেকে সবার শেষে চলে গেলেন, উনি ছিলেন আল্লামা ইয়াহিয়া রহমাতুল্লাহ আলাই। উনি যেদিন দুনিয়ার থেকে চলে গেলেন ওই দিনই সম্ভবত তার ঘরের ভিতরে, ছেলের ঘরের ভিতরে সন্তান, পুত্র সন্তান জন্ম নিল। তার মানে নাতির আগমন, দাদার প্রস্থান। আপনারা কি একটু লক্ষ্য করে দেখছেন, আমরা যখন ছোট্টবেলায় শুক্রবারের দিন জুমাবার দাদার হাত ধরে, বড় আব্বার হাত ধরে, চাচার হাত ধরে, বড় ভাইয়ের হাত ধরে জুমার নামাজে যাইতাম, যাওয়ার পরে আমরা একটু সামনের কাতারে বসার জন্য চেষ্টা করতাম, মনে আছে নাকি? সামনের কাতারে বসলে মুরব্বি যখন আসতেন তখন হাত ধরে বলতো পিছে যাও, এরপরের কাতারে বসলে কিছুক্ষণ পরে ওই কাতারে মুরব্বিরা এসে বলতো আরও একটু পিছে যাও, এরপরে আর এক মুরব্বিরা যখন আসতো তখন বলতো এই তোরা বারান্দায় চলে যা। তার মানে ঘরের ভিতরে জায়গা নাই, পিছাইতে পিছাইতে বারান্দায় পাঠায় দিত। এখন কিন্তু আগাইতে আগাইতে কোথায় গেছি? খুব ভালো করে বুঝবেন, এখন আগাইতে আগাইতে এখন যদি বারান্দায় বসি, লোকেরা এসে হাত ধরে বলে হুজুর সামনে যান,
আগাইতে আগাইতে কোথায় গেছি, একদম শেষ কাতারে গেছি, একদম ইমামের পিছনেই এখন আমাদের জায়গা হয়েছে। ছোট্টবেলায় এই জায়গাগুলাতে যারা ছিল তারা দুনিয়ায় এখন একজন নাই। মসজিদে গিয়ে কি ভাবছিলেন কোনোদিন? এই মসজিদে যখন আসা শুরু করলাম তখন প্রথম কাতারের মুসল্লি যারা ছিল তারা আজকে কই? ভাবছিলেন কোনোদিন? না, খালি আগাইতেছেন মজায় মজায়, এখন পিছনে বসতে আমাকে সম্মান করে আগায় দেয়, সম্মান করে আগায় না দেয়। এ সম্মানের মধ্যে কিন্তু মজা নাই, এ সম্মানের মধ্যে কিন্তু মজা নাই, হাসি পাওয়ার কিছু নাই। কেন? আমি আগাইতে আগাইতে একদম ইমামের পিছনে চলে গেছি, এখন আর আগানের কোনো কাতার, কথা বলেন, এখন আর একবার আগানো যাবে তখন কি জিন্দা না মরা, কথা বলেন, ইমামের পিছনে না সামনে, ইমামের সামনে, এখন আর এক ধাপ আগাবো, সেদিন জীবন্ত অবস্থায় জীবিত অবস্থায় না, তিনটা সাদা কাপড়ে প্যাকেট করে লাশটাকে ইমামের সামনে রেখে দিবে, এরপরে আমাকে নিয়ে কবরে রেখে দিবে। আগানো শেষ, সামনে বাড়া শেষ, টাইম শেষ। তখন ছিলাম নাতি, এখন দাদা, আমার আগমনে দাদার প্রস্থান, আমার নাতি এসে গেছে তার মানে সিট খালি করে দাও, কথা বলেন না কেন, নাতি এসে গেছে তার মানে সিট খালি করে দাও, তুমি কবরে যাও, তুমি তোমার দাদার কাতারে যাও, তুমি তোমার দাদার জায়গায় যাও, আমি আমার দাদার জায়গায় যাব। মুহতারাম হাজিরিন, এই তো দুনিয়া, এই তো দুনিয়া, এই আসতেছি আর যাচ্ছি, তো পাঠাইলেন কেন রব? রব্বুল আলামিন পাঠাইলেন হলো অল্প সময়ের হায়াত দিয়ে পাঠিয়েছেন পরপারের চিরস্থায়ী জীবনের পুঁজি গোছাবার জন্য। আল্লাহ পাকের রসুল বলেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো পরপারের খেতি শুরু, এখানে চাষ করতে হবে, এখানে ইনকাম করতে হবে, ভোগের জায়গা, কথা বলেন, ভোগের জায়গা আখেরাত, ভোগের জায়গা জান্নাত। তো এই জন্য দুনিয়া থেকে আমাকে দুইটা পুঁজি নিয়ে যেতে হবে, সেই দুই পুঁজির প্রথমটার নাম হলো ইন্নাল্লাযীনা আমানু, প্রথম পুঁজি হলো ঈমান। অনেক টাকা নিয়ে যেতে হবে না, অনেক টাকা নিয়ে আমেরিকায় গেলে মজা আছে, অনেক টাকা নিয়ে কানাডায় বাড়ি করা যেতে পারে, অনেক টাকা, এই টাকা নিয়ে মালয়েশিয়া গেলে ফায়দা আছে, অনেক টাকা, টাকার পাহাড়, এগুলি নিয়ে কানাডায় গেলে ফায়দা আছে। মুহতারাম হাজিরিন, কিন্তু একেবারে কবর ভর্তি টাকা কবরের ভিতরে ঢুকায় দিলে কি ফায়দা, কথা বলেন, একটু কথা বলেন, কথা জানেন না, কবর ভর্তি স্বর্ণ আর চাঁদি ভরে দিল তাতে কি ফায়দা? মুহতারাম হাজিরিন, কবরের জগতে যদি শান্তি পেতে চাই, পরপারের জীবনে যদি মুক্তি পেতে চাই, টাকার দিয়ে কাজ হবে না, প্রথম লাগবে ঈমান, কথা বলেন, প্রথম পুঁজি কি লাগবে? ঈমান। আপনারা দেখেছেন বিগত করোনার সময়, মনে আছে না কি করোনার সময়টা? করোনার সময় পৃথিবীর প্রথম যেই রাষ্ট্রগুলোতে করোনা আক্রমণ করছে, সর্বপ্রথম তো করোনা চায়নাতে আক্রমণ করছে, চায়না সব আবিষ্কার করে, করোনা ওরাদের এখান থেকে আবিষ্কার হয়েছে, ঠিক বললাম না? এমন কোন জিনিস নাই দুনিয়াতে যেটা চায়না আবিষ্কার করে নাই, ওরা সব আবিষ্কার করছে, রব আর একটা দিয়ে দিছে, সেটা হলো করোনা। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে যখন করোনা সর্বপ্রথম আক্রমণ করলো, আপনারা দেখেছেন করোনার আক্রমণের পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃবৃন্দ পৃথিবীকে একটা ভুল মেসেজ দিল, পৃথিবীকে ভুল মেসেজ দিল, আর সেই ভুল মেসেজের খপ্পরে পড়ে বাংলাদেশের মানুষ লম্বা টাইম কষ্ট করলো, পৃথিবীর অর্থনীতি অনেক পিছিয়ে গেল। সেটি কি? করোনা যাকে আক্রমণ করছে, খবরদার তাকে টাস মাস করতে যাইও না, তাহলে কিন্তু তোমারেও করোনা ধরব, এই মেসেজ সঠিক প্রমাণিত হয়েছে না ভুল, কথা বলেন না কেন মিয়া, সঠিক প্রমাণিত হয়েছে না ভুল প্রমাণিত হয়েছে? ভুল প্রমাণিত হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতারা ভুল তথ্য দিয়েছিল, এই ভুল তত্ত্বের কারণে বাংলাদেশের কত মানুষদের পিঠা খাইছে, ঠিক বললাম না? ঠিক বললাম, মাস্ক পরে নাই, এই হ্যান্ড স্যানিটাইজেশন ব্যবহার করে নাই, এই সেই এই কত মানুষদের পিঠা খাইছে, আল্লাহ হেফাজত করুক। সেই সময়ে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলাতে তামাম দুনিয়া দেখেছে
যখন করোনায় আক্রমণ করেছে, তার কাছে ছেলেও যায় না, মাও যায় না, বাবাও যায় না, খালি শুনছে করোনা, কয় খবরদার তার কাছে কেউ যেও না। এখন অসহায় সে যখন ধুকে ধুকে মরতেছে, ওই মুহূর্তে অনেক মানুষ তাদের বাড়ির গচ্ছিত বান্ডিল বান্ডিল বস্তায় বস্তায় টাকা জানালা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে বলেছে, যেই টাকা নিজের আপনজনের উপকার করা যায় না ওই টাকা আমার দরকার নাই। দেখেছেন কি আপনারা? দেখেছেন? আমি দেখে বলতেছি, নিজের চোখে দেখে বলতেছি, এই পৃথিবীতেই এ টাকা কাঁধে আসে নাই করোনার টাইমে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য পৃথিবী থেকে পরপারের জীবনের শান্তি মুক্তি যদি কোনো মানুষ নিশ্চিত করতে চায়, তাহলে তার জন্য দুইটা পুঁজির দরকার। প্রথম নাম্বার পুঁজি হলো ঈমান। প্রথম পুঁজি কি বলেন তো দেখি, আমি জিজ্ঞেস করি, এই ঈমান আপনাদের নতুন সিটি শহরের কোন মার্কেটের ভিতরে বিক্রি হয়? কোন কোম্পানির ঈমান আপনারা কিনলেন? কথা বলেন না কেন? মেড ইন চায়না ইমান আছে, মেড ইন জাপানের ইমান আছে, মেড ইন কানাডা ইমান নাই। পৃথিবীর বন্ধুরা, আমার উন্নত কোনো বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ইমানের শিক্ষা দেওয়া হয় না। সারা দুনিয়ার সবচেয়ে উন্নত মানের মহা মহা মহাবিদ্যালয়গুলোতেও বন্ধুরা আমার ইমান শিখানো হয় না। ইমান নেই। ইমান কোন জায়গায় পাওয়া যায়? ইমান পাওয়া যায় হলো দুইটা জায়গায়, একটা হলো আল্লাহর ঘর মসজিদ, আর একটা হলো নবীর বাড়ি মাদ্রাসা। এখানে ইমান পাওয়া যায়। যদি বলেন ইমান কার কাছে পাওয়া যায়, পৃথিবীর বন্ধুরা আমার মানুষগুলি ইমান পেয়েছে নবীদের কাছে। নবীদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইমান নিতে হবে নায়েব নবী ওলামায়ে কেরামের কাছ থেকে। খুব ভালো করে বুঝবেন, এই জন্যই তো আপনাদের মনে পাশে না কিনা ভুলে গেছেন, এখন তো স্মার্ট বাংলাদেশ ডিজিটালও না, স্মার্ট আরও আগানো, যার কারণে পূর্বের অ্যানালগ কথাগুলি ভুলে যাওয়াই স্বাভাবিক। আপনাদের মনে আছে নাকি, এখানে যাদের বয়স 50 ঊর্ধ্ব তারা বলতে পারবেন, আমরা যখন ছোট ছিলাম আমাদের দেশে যত্রতত্র ইলেকট্রিসিটি ছিল না, পাকা রাস্তা ছিল না, উন্নত গাড়ি তো দূরের কথা, রাস্তাই ছিল না, তার গাড়ির প্রশ্নই আসে না। খুব ভালো করে বুঝবেন, তখন 2-4-5 গ্রাম পরে পরে দুই একটা স্কুল পাওয়া যেত না, তবে অধিকাংশ গ্রামের ভিতরে বন্ধুরা আমার মসজিদ ছিল। মসজিদের মধ্যে সকালবেলায় গ্রাম্য মুন্সি মুসলমানের সন্তানদেরকে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে বসে কিছু পড়াইতো কি পড়াইতো না? ওই যে মর্নিং বক্তব্যে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে গ্রাম্য মুন্সি মাত্র কয়েকটা শব্দ আমাদেরকে শিখিয়েছিল, তার ভিতরে একটা ছিল হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মনে পড়ে নাকি? আরো কি শিখেছিলাম? আরো শিখেছিলাম আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মর্নিং মুক্তবে আরো কি শিখেছিলাম? শিখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো কি শিখেছিলাম? শিখেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। স্মার্ট বাংলাদেশের এই যুগের শুধু বাংলাদেশকে চ্যালেঞ্জ করতেছি না, তাম দুনিয়াকে চ্যালেঞ্জ করছি, তাম দুনিয়াকে চ্যালেঞ্জ। ওই যে মর্নিং বক্তব্যে বিদ্যুৎ ছিল না, রাস্তা ছিল না, সুন্দর বিছানার কোনো ব্যবস্থাও ছিল না, ভাঙ্গা চাটাইয়ের উপরে বসায়া গ্রাম্য মুন্সি যে কয়েকটা কালেমা শিখাইছিল, আল্লাহর কসম
আল্লাহর কসম করে বলি, আজকে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের বিশ্ববিদ্যালয় যেখান থেকে মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় উন্নত ডিগ্রি পাওয়া যায়, FRCS যেখান থেকে অর্জন করা যায়, FCPS যেখান থেকে অর্জন করা যায়, BCS ক্যাডার যেই জায়গার থেকে অর্জন করা যায়, বন্ধুরা আমার LLB আরও কত BCD কত ডিগ্রি আছে, সমস্ত ডিগ্রি দুনিয়ার যত বিশ্ববিদ্যালয়ে দেয়, আল্লাহর কসম করে বলি দুনিয়ার সমস্ত বিশ্ববিদ্যালয়ের দেওয়া জ্ঞান বিজ্ঞান যদি এক পাল্লায় উঠায়া দাও, মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সী যে কয়টা কালিমা শিখাইছিল আল্লাহর কসম এই কয়টা কালিমা সমান দাম হতে পারে না। মুসলমান জানো কি, জানো কি, তুমি যদি BCS ক্যাডার করো, তুমি যদি LLB তে তমাম দুনিয়াকে পিছে ফেলাও, তুমি যদি FRCS ডিগ্রি হাজারটা যদি গ্রহণ করে নাও, এই ডিগ্রির সনদ দিয়ে মরণের মুহূর্তেও কোনো লাভ নাই, কবরের জগতেও এই সনদ প্রদর্শনে কোনো ফায়দা নাই। মিজানে পুলসেরাতে আল্লাহর আদালতে ডিগ্রি উপস্থাপন করার কোনো বন্ধুরা আমার সুযোগই নাই। পক্ষান্তরে যদি কোনো একজন মানুষ কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো ডিগ্রি অর্জন করতে পারে নাই, ছোট্টবেলায় অশিক্ষিত বাবা তারে মর্নিং মক্তবে পাঠাইয়া দিয়েছিল, বাবা তারে বড় ডিগ্রি অর্জন করাইতে পারে নাই, বাবা তাকে সুন্দর একটা পোশাকও পরাইয়া দিতে পারে নাই, কিন্তু বাবা মা ছোট্টবেলায় জোর করে ফজরের নামাজের পরে হাত পা ধুয়ে হাতটা ধরে টেনে টেনে মর্নিং বক্তব্য নিয়ে মুন্সির কাছে বসায়া দিয়েছিল, মুন্সি ছোট্টবেলায় আমার অন্তরের ভিতরে বসায়া দিল আমানতু বিল্লাহ, ছোট্টবেলায় বসায়া দিয়েছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ছোট্টবেলায় আমার একটা ছোট্ট কালিমা শিখাইছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা মর্মবাণী যদি আমার অন্তরের ভিতরে জমে বসে থাকে, জবানে যদি কালিমাগুলি উচ্চারিত হয়, আর আমার টোটাল লাইফটা যদি কালিমার তাকাজা যদি পূরণ করতে পারি, তাহলে আমার জন্য কি হবে, দুনিয়ার কোনো ডিগ্রি আমার নাই, আমার পুঁজি হলো মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সির কয়েকটা কালিমা, আর কোনো পুঁজি আমার নাই, কিন্তু জানো কি, মৃত্যুর সময়ে কালিমা কত বড় কাম দিবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ جَيْ مَنُشْغُلِي أَيْ سْلُغَنْ دِلُو রব্বুনাল্লাহ, আমার রব হলেন আল্লাহ, তুফান আসলো, সাইক্লোন আসলো, ঘূর্ণিঝড় আসলো, রব্বুনাল্লাহর স্লোগান থেকে তাকে সরাবার জন্য জেল দেওয়া হলো, জুলুম করা হলো, রিমান্ডে নেওয়া হলো, তারপরেও রব্বুনাল্লাহর স্লোগান ছাড়ে না, জেল দেওয়া হলো তারপরে রব্বুনাল্লাহর স্লোগান ছাড়লো না, আসলো আরো অনেক নির্যাতন অসম্মানই করা হলো, কিন্তু রব্বুনাল্লাহর স্লোগান ছাড়লো না। এমতো অবস্থায় চলতে চলতে যদি মৃত্যুর দ্বার মুহূর্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাহলে তার জন্য কি হয়, আল্লাহর কোরআন বলে, হাদিস বলছি না আমি, আহাদিস বলছি না, বলবেন যে এটা জাল হাদিস, বলবেন যে এটা জয়ীফ হাদিস, আল্লাহর কোরআন থেকেই বলছি, আল্লাহর কোরআন বলে এই লোকটাকে যখন জান কবজ করার জন্য মালাকুল মউতকে যখন পাঠানো হবে, এর ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বর্তমান পৃথিবীর বড় আলিম পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহ উনিও লিখেছেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই
দারুল উলুম দেওবন্দের সফল মুহতামিম উনিও লিখেছেন, যেই ফেরেশতা আমার জান কবজ করার জন্য আসছে ওই ফেরেশতা আমার কাছে এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করবে না, বরং জান কবজ করার আগে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে। আল্লাহু আকবার বলেন। তার মানে সহজ একটা মিসাল দিলে বুঝতে পারেন, পুলিশ একটা পাঠাইছে আমারে অ্যারেস্ট করার জন্য, যেই পুলিশ পাঠাইছে ওই পুলিশ হলো আমার ছেলের 4 নম্বর ছেলে। বলেন তো দেখি, তাহলে ওই ছেলে আমার বাসায় এসে কি আমার পিটে দিবে? কথা বলেন না কেন? যতই সরকারটা আমারে অ্যারেস্ট করার জন্য পাঠাক, কিন্তু সে তো আমার পোলা, সে তো আমার, কথা বলেন কি, ছেলে। সে যদি আমার ছেলে হয় তাহলে ও আমার বাসায় এসে আসা মাত্র বকা দিবে, পিটে দিবে? কথা বলেন, আব্বু আব্বু বলতে বলতে অস্থির হয়ে যাবে, এবং যদি তার পাওয়ারে না কুলায় তাহলে তো সে বলবে যে আব্বু আমি এদিক দিয়ে যাই আপনি ওই দিক দিয়ে যান, কারণ তার বস আছে তো উত্তর দেওয়া লাগবে। মহতারাম হাজরিন, আর যদি এমন হয়, আর যদি এমন হয় যাকে অ্যারেস্ট করার জন্য পাঠাইছে থানার ওসি সাহেব, আয়সা দেখে উনি হলেন ডিআইজি সাহেব, ওই রেঞ্জের ডিআইজি, তারই বলেন তো দেখি উনি এখন কি করবে? অ্যারেস্ট করবে না, আগে সার সার বলবে, তারপর এটা কি জানি মানে পা দিয়ে মারে, হাত দিয়ে মারে, কি ডের নাম বলে, এটা জোরেই বলেন, এই সেলুট দিবে, চক দিবে, সেলেট দিবে, আরো ব্রাশ দিবে, পেস্ট দিবে, কত কিছু দিবে তখন। মোহতারাম হাজরিন, খুব ভালো করে বুঝবেন, ওসি সাহেব পাঠাইছে অ্যারেস্ট করার জন্য, যার কাছে আসছে উনি কে? ওই রেঞ্জের ডিআইজি। তাহলে ওনারা কি করতে পারবে? মালাকুল মউত আসছে যার জান খবাস করার জন্য, উনি হলেন আল্লাহর পরিবারের লোক। আল্লাহু আকবার বললেন না মিয়া? আপনারা বলবেন যে আল্লাহর পরিবারের লোক আবার কারা? আমি আমার বাবার ঘরের কথা বলতেছি, হাদিস আর কোরআন থেকে বলতেছি, আল্লাহ পাকের রসুল বলেছেন, আল্লাহ পাকের রসুল বলেছেন, আল্লাহ পাকের রসুল বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই পৃথিবীতে আল্লাহর নিজ পরিবারের কিছু লোক আছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, হায় হায় এটা আবার কি কথা? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসে বলেন, আল্লাহ বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, আমি কারোর থেকে জন্ম নেইনি, আমি কারোর জন্ম দেই নাই, অথচ নবীজি বলতেছেন এই পৃথিবীতে আল্লাহর পরিবারের লোক আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক কারা? নবীজি বললেন, চিনলে না, আহলুল কোরআন হুম আহলুল্লাহ। আল্লাহু আকবার বলেন, কয় যারাই কোরআন ওয়ালা তারাই আল্লাহ ওয়ালা, আল্লাহর পরিবারের লোক। ফেরেশতা আসতে দান কবাস করবে, লেগাইছে দেখে আল্লাহর পরিবারের লোক, ফেরেশতা কি করবে? কথা বলেন না কেন? ফেরেশতা তখন পিরিত করবে, পিরিত, ফেরেশতা তখন সক্ষতা করবে, ফেরেশতা তখন আন্তরিকতা করবে, ফেরেশতা তখন মজার মজার মুস্কি হাসিদা কথা বলবে, কি বলবে? আল্লাহ তাখাফু, আমি আপনাকে নিয়ে যেতে আসছি কিন্তু ভয় পেয়েন না, ভয় পেয়েন না, ওয়ালা তাহজান, পেরেশান হয়েন না, আপনার বাড়িটা কত উন্নত, আপনার বাড়িটা কত উন্নত, না হয় ধরেন বর্জ আল খলিফার মালিক আপনি, পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং হলো দুবাইয়ের বর্জ আল খলিফা, বা দুবাইতে সবচেয়ে উঁচা বিল্ডিং, এর চাইতে 8 ফিট উঁচা বিল্ডিং তৈরি হচ্ছে, এখনো হয় না, সেটা সৌদি আরবে, না হয় যেই বিল্ডিং এর উপরের দিকে উঠতেই বাংলাদেশের কয়েক হাজার টাকা লাগে, শুধু একটু লিফটে উপরে উঠবেন, তাও উপরের শেষ 15-20 তলায় মনে হয় উঠতে দেয় না, দর্শনার্থীরা শেষের 15 তলায় উঠতে পারে না, তার নিচ পর্যন্ত 15-20 তলা নিচ পর্যন্ত উঠতে দেয়, তাই কয়েক হাজার টাকা লাগে, 30-40 হাজার টাকা লাগে শুধু উঠে, উঠবে আর নামবে দেখবে শেষ, খালি দেখতেই। মোহতারাম হাজরিন, এটারও যদি কেউ মালিক হয় ফেরেশতা তাকেও বলবে, পরেশানি করেন না, ভয় পেন না, কেন? আপনাকে তো নিয়ে যাচ্ছি যেটা, এটা এর চাইতে কত উন্নত, সুবহানাল্লাহ বললেন না যে, যেখানে আপনাকে নিয়ে যাচ্ছি সেটা এর চাইতে কত উন্নত। আপনাদেরকে বুঝাবার জন্য 2 মিনিট সময় দিলেই যথেষ্ট, 2 মিনিট সময় দিবেন আমারে, 12টা কিন্তু পার হয়ে গেছে, 1 ঘন্টা হইতে আর 2 মিনিট আছে আমার ঘড়িতে, বয়ান 1 ঘন্টা হইতে, তারপরে না হয় 2-4-5 মিনিট বাড়াইয়া দিলেন।
দেখেন আমরা যখন আগে ওয়াজ করছি, আমাদের বাবারা আমাদের উস্তাদরা যখন ওয়াজ করতেন বাংলাদেশে, তখন আধুনিক শিক্ষিত স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা বলতো হুজুরদের সব আজগুবি ওয়াজ কি, হুজুররা বলে যে সামনে দিয়ে জান্নাতের ভিতরে সামনে দিয়ে কোনো অনেক সুন্দর এক পাখি উড়ে উড়াল মারবে যাবে, মনের ভিতরে খাবার চাহিদা আসবে, সাথে সাথে পাখিটা ফ্রাই হয়ে চলে আসবে। ওই হুজুর এটা পাগলামি কথা। আরো হুজুররা কি বলতেন, ওই জান্নাতের গেটে গিয়া ধাক্কানো লাগে না, চাবি মারা লাগে না, সামনে যাইতে জান্নাতের গেট একাই খুলে যায়, আবার ঢোকার পরে আবার ধাক্কা দিয়ে বন্ধ করা লাগে না, দরজা একাই বন্ধ হয়। কি বলতো হুজুরের পুরা পাগল, হাফ পাগল না, গেট আবার একা খোলে কেমনে, একা আটকে কেমনে। কিন্তু বলেন তো দেখি জান্নাতের গেট যে একা, গেট যে একাই খোলে একাই বন্ধ হয়, এটা দেখার জন্য জান্নাতে যাওয়া দরকার আছে নাই? জান্নাতে যাওয়া দরকার নাই, রংপুরে গেলেই দেখবেন লিফট না, জান ওখানে গিয়ে দেখবেন অটো সেন্সার লাগানো আছে অনেক শপিং মলে, দেখবেন সেখানে আপনি শুধু গিয়ে সামনে দাঁড়াবেন, দুই দিক গেটটা দুই দিকে একাই চলে গেল, ভিতরে ঢুকে পড়লেন গেটটা আবার একাই বন্ধ হলো। খুব ভালো করে বুঝবেন, মানুষের বানানো প্রযুক্তি যদি এত উন্নত হয়, এই মানুষটাকে যে রব্বুল আলামিন বানাইছেন ওনার প্রযুক্তি লাগানো আছে জান্নাতে, তাহলে সেটা কেমন হবে? আরো কত বেশি, আরো কত বেশি। পৃথিবীর কোন মানুষের ভাষা নাই, এই জন্য মুসলমান ভালো করে বুঝবেন, ওই যে মর্নিং বক্তব্যের ভিতরে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসায়া ছোট্টবেলায় আমাকে কয়েকটা কালেমা শিখিয়েছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই কালিমাগুলি যেই মানুষের অন্তরের ভিতরে বসে গেছে, এটা নিয়ে যেই লোকটা দুনিয়াতে জীবন পার করছে, মৃত্যুর সময় মালাকুল মউত এসে তার সঙ্গে সখ্যতা করবে, আর ডেকে বলবে পেরেশানি নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমাকে তো নিয়ে যাচ্ছি অনেক উন্নত জায়গায়, যেটা দেখলেই তুমি বুঝতে পারবে। কিতাবের ভিতরে এসেছে কোন কোন আল্লাহওয়ালা ইমানদার দীর্ঘদিন পর্যন্ত পৃথিবীতে থাকার কারণে আজদাইল আলাইহিসসালামের জান্নাতের সৌন্দর্যের ওয়াজ বক্তৃতার পরেও তার দিলটা পরপারের দিকে যেতে চাবে না, দুনিয়াতেই থাকতে চাবে। রব্বে করিম তখন ফেরেশতাকে ডেকে বলবেন, ও কে দুনিয়া বিশ্ব সেরা সে হয়েছে, দুনিয়ার যত জগতের ভিতরে উন্নত মানের ডিগ্রি সনদ সব ওর কাছে আছে, সবগুলাকে একত্রিত করলে ও মৃত্যুর সময়ে জান্নাতের গেট তো দূরের কথা গন্ধ মিলবে না। এই জন্যে মোহতারাম প্রথম পুঁজি আমার পরপারে মুক্তির জন্য তার নাম হলো ঈমান, সেই ঈমান শিখানের জায়গাই হলো মাদ্রাসা। একটু জোরে বলেন কি, আজকের মাহফিলটা কি কেন্দ্রিকায়, কিসের কর্তৃক আয়োজিত? মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এখানে প্রথম সবকই হলো ঈমানের, ঠিক বললাম না ভুল বললাম? আর টিমাটিম টিম তো পড়ানো হয় না, দুই আর দুই এর ছয় চার হয় এটাও পড়ানো হয় না, চার আর চারে আট হয় এটাও পড়ানো হয় না, এবিসিডি প্রথম পড়ানো হয় না, সব পড়ানো হয়, প্রথমে গুলি পড়ানো হয় না, এবিসিডিও পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়, জ্যামিতি পড়ানো হয়, ভূগোল পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয়, প্রথম এটা পড়ানো হয় না। সর্বপ্রথম আমার আপনার সন্তানকে এখানে পাঠায়া দিলেই প্রথমেই বিসমিল্লাহ পড়ানো হয়, প্রথমেই কার পরিচয় যেন, আর একটু জোরে বলেন কার পরিচয়, বিসমিল্লাহ প্রথম পড়ানো হয়। আলিফ পড়ানোর আগেও বলে বিসমিল্লাহ বলো, বা পড়ানোর আগেও বলে বিসমিল্লাহ বলো, তার মানে ইমানের পুঁজি এখানে মূল টার্গেট। ইমানের পুঁজির পাশাপাশি জাগতিক বিদ্যাও এখন আমাদের কওমি মাদ্রাসাতে দেওয়া হচ্ছে, সঙ্গত কারণেই আজকের পৃথিবীর কোন মুসলিম সে নিজেকে মুসলিম দাবি করবে অথচ তার সন্তানকে মাদ্রাসায় দিবে না, এটা বড় আশ্চর্যের কথা। কারণ এখন তো কওমি মাদ্রাসায় শুধু বাংলা শিখানো, শুধুই দিন শিখানো হয় না, দুনিয়ার জ্ঞান বিজ্ঞানও শিখানো হয়, তারপরেও যদি আপনি না দেন তাহলে বোঝা যাবে দিনের প্রতি, ধর্মের প্রতি, ইসলামের প্রতি আপনার মায়া নাই, চাহিদা নাই, বিশ্বাস নাই। মোহতারাম হাজি, জীবনে এক অক্ষর স্কুল কলেজে পড়ি নাই, এক অক্ষরও পড়ি নাই স্কুলে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে গিয়েছি বয়ান করার জন্য, আলহামদুলিল্লাহ এদেশের বড় বড় কবি সাহিত্যিক দার্শনিক সায়েন্টিস্টেরা আল্লাহর মেহরবানিতে বয়ানের পরে জিজ্ঞাসা করছে, হুজুর আপনি আপনার ডিগ্রি কী পরিমাণ? আমার ডিগ্রি নাই,
আমার ডিগ্রি নেই, শুধু কমি মাদ্রাসায় পড়া, এবং শুনলে অবাক হবেন, আপনারা তো ঢাকা থেকে অনেক দূরে, ঢাকাতে বর্তমানে যারা ইংরেজি বাংলা সাহিত্যের উপরে সবচাইতে একেবারে প্রথম সারি, কওমি মাদ্রাসার সাহিত্য ফোরাম বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে, সেখানে বর্তমান বাংলাদেশের প্রথম সারির সাহিত্যিকেরা কওমি মাদ্রাসার ছেলেদের বাংলার ইংরেজি সাহিত্যের চর্চা দেখে হুপলেস হয়ে একেবারে ফেলফেল করে তাকায় থাকে, বলতে থাকে আসলেই ওদের কাছে আমাদের অনেক শিখার আছে। এখন এখন শুধু হিফজুল কোরআন প্রতিযোগিতায় কওমি ছেলেরা বিশ্বের ভিতরে নাম্বার ওয়ান এমনটি নয়, শুধু বিশ্বের ভিতরে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১০টা ১৫টা রাষ্ট্রকে হার মানায় দেয় এমনটি না, শুধু কেরাত আল্লাহর কোরআন তেলাওয়াতে বিশ্ব সেরা কারি কওমি মাদ্রাসা জন্ম দিয়েছে এমনটি না, বরং কওমি মাদ্রাসা এখন অলরাউন্ডার, জ্ঞান বিজ্ঞানের সকল বিভাগেই কওমি সূর্য সন্তানদের আছে এক বিশেষ অবস্থান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ঘরের ভিতরে চা খায় কথা বলতেছি না মাইক দিয়ে বলতেছি, কথা বলেন না কেন? চাষতলে বসে বসে গুরু গুরু করে কথা বলতেছি না মাইক দিয়ে বলতেছি? দুইটা মাইক লাগানো আছে, কমপক্ষে ২০-৩০টা মাইক লাগানো আছে, এরপরে যেগুলি আছে এগুলো তো সারা দুনিয়া পর্যন্ত ফোকাস করায় দিবে। যদি ভিতরে দুর্বলতা থাকতো তাহলে কথা বলার সাহস করতাম না। আলহামদুলিল্লাহ, তোম্মা আলহামদুলিল্লাহ, এরকম প্রতিষ্ঠান আপনাদের ঘরের দরজায় আল্লাহ তাআলা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার সবচাইতে প্রথম দরকার, সবচাইতে প্রথম দরকার, বেশি দরকার হলো আমার ঈমান। কথা বলেন, কি দরকার আমার প্রথমে? আমি ডাক্তার হওয়া দরকার, ডক্টর হওয়া দরকার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল সব হওয়া দরকার, তবে তার আগে কি হওয়া দরকার? আর কথা বলেন, আমাকে মুমিন হওয়া দরকার, মুসলিম হওয়া দরকার। আমাকে মুসলিম আর মুমিন পৃথিবীর কোনো ইউনিভার্সিটি বানায় না, মুমিন আর মুসলিম বানায় হলো মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসার প্রতি ভালোবাসা থাকবে তো আপনাদের, সাহায্য থাকবে তো আপনাদের? আপনি একা বহুত বড় শায়খুল হাদিস, শায়খুল তফসির হলেন, তাহলে ফ্যামিলির আর কাউকে আর ইমানদার হওয়া দরকার নেই, নাকি সবার ইমানদার হওয়া লাগবে? কথা বলেন না কেন? মুফতি একজন হলে চলে, কিন্তু ইমানদার সবাইকেই হতে হবে, ইমানদার মুহাদ্দিস একজন পাড়ার ভিতরে মহল্লার ভিতরে একজন মুহাদ্দিস থাকলে হলে, কি ডাক্তার পুরা গ্রামের ভিতরে দুইজন থাকলেই যথেষ্ট, ঘরে ঘরে ডাক্তার দরকার নাই, কিন্তু ইমানদার সবাইকে হতে হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين দিনই একটি মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তার বন্ধু উপলক্ষে প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের আখেরি মুহূর্ত রাত্রি ১২টা পেরিয়ে গেছে। আল্লাহ, হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে গভীর রাত্রে ভিক্ষুকের মতো তোমার আরশে আজিমের দিকে হাত দুখানি উঁচু করেছি। আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং দিনই এই প্রতিষ্ঠান কবুল করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও। আমাদের আপন জন যারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা প্রত্যেককে তুমি দুনিয়া আখেরাতের কল্যাণ দান করো।
সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায় দাও, দুনিয়া থেকে পরপারের পুঁজি ঈমান আর নেক আমল করার তৌফিক দান করে দাও, দুনিয়া থেকে পরপারের পুঁজি পুরাপুরি করে কর কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন প্রতিষ্ঠান কবুল করে নাও, প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী সাহায্যকারী সবাইকে কবুল করে নাও, ছাত্র উস্তাদ কমিটি বৃন্দকে কবুল করে নাও। আয় রব্বি করিম, তমাম পৃথিবীর মাদারিসে দ্বিনিয়া মারাকিজে ইসলাম কবুল করে নাও, যাবতীয় হাজত তোমার গায়েবের থেকে পূরণ করে দাও। আয় রব্বি করিম, আমাদের অপরাধের কারণে পানির লেয়ার তুমি নিচের দিকে নামায় দিও না গো আল্লাহ, পানির স্তর তুমি নিচের দিকে নামায় দিও না গো আল্লাহ। ইয়া আল্লাহ, অতি গরম, অতি বৃষ্টি, অতি শীত দিয়ে আমাদেরকে কষ্ট দিও না গো মালিক, আমাদের অপরাধগুলি তোমার তোমার দয়া দিয়ে মাফ করে দাও, দুনিয়াতে শান্তি দাও, আখেরাতে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ, গভীর রাত পর্যন্ত আমার ভাই বাবাজি মা বোনেরা বসে রইলেন, আমি কি দিয়ে ফেরত দেব, আমার কাছে কিছু নেই, তোমার কাছে তো কোনো জিনিসের অভাব নাই আল্লাহ, কার দিলের ভিতরে কোন বৈধতা মান্না আছে কবুল করে নাও, কার মনের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দাও, কে কোন মুসিবতের মধ্যে আছে মুসিবত হটায় দাও। ইয়া আল্লাহ, কে ঋণে ঋণে জড়ে গেছে ঋণ থেকে মুক্তি দিয়ে দাও, কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেককার পাত্র দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও, কার জীবন জীবিকায় প্রবলেম রিস্কে হালালের ভিতরে বরকত দাও আল্লাহ, কার স্বামী স্ত্রীর ভিতরে গন্ডগাল মিল মোহাব্বত তৈরি করে দাও, বাবা ছেলের ভিতরে গড়মিল আছে মোহাব্বত তৈরি করে দাও, মা মেয়ের মোহাব্বত পয়দা করে দাও, ভাই 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 বোনে মোহাব্বত তৈরি করে দাও, চাচা ভাতিজা মামা ভাগ্নে মোহাব্বত তৈরি করে দাও, এক মুসলমান আর এক মুসলমানের জান মাল ইজ্জত আবরু হেফাজতের পাহারাদার হিসাবে কবুল করে নাও, ভ্রাতৃত্ব বোধ বজায় রাখার তৌফিক দান করো আল্লাহ, মুসলমান মুসলমানে মোহাব্বত তৈরি করে দাও, দুশ্মনী দূর করে দাও আল্লাহ, জোর তৈরি করে দাও, তোর থেকে হেফাজত করো আল্লাহ, তমাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও, ফিলিস্তিনের গাজার মজলুম মুসলমানদেরকে রক্ষা করো আল্লাহ, ফিলিস্তিনে গাজার মুসলমানদের কাশ্মীরি মদত করো আল্লাহ, ফিলিস্তিনের গাজার মজলুম মুসলমানদের কাশ্মীরি মদত করো আল্লাহ, তমাম পৃথিবীর কারাগারে বন্দী মজলুম মুসলিম নারী পুরুষদের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ, বাংলাদেশের কারাগারে বন্দী মজলুম মাওলানা কেরামদের মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ, রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ, কি চাইতে হয় কেমনে চাইতে হয় কিছুই তো জানি না, মেহরবানি করে দুনিয়া আখেরাতের কল্যাণ আমাদেরকে দান করো, সকল অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাসালুকাল খায়রা কুল্লা ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লি। আল্লাহ, সারা জীবন অনেকেই তো কানায় কাবার দিকে মুখ করে নামাজ পড়লো, কোনোদিন কাবা চোখে দেখার সুযোগ হয় নাই, আল্লাহ আমাদের প্রত্যেককে খানায় কাবা দেখার তৌফিক দিয়ে দাও, বাইতুল্লাহর গেলাব ধরে লাব্বাইক বলার সুযোগ দান করে দাও, যারা আজ পর্যন্ত মদিনায় যাইতে পারে নাই আল্লাহ আমাদের প্রত্যেককে মদিনায় তোমার হাবিবের রাওজার পার্শ্বে হাজিরা দেওয়ার তৌফিক দিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, যদি কোনো মুসলমান নারী পুরুষ মদিনায় যাইতে না পারে, কম পক্ষে স্বপ্ন যোগে তোমার হাবিবের নূরানি চেহারা আমাদেরকে দেখাইয়া দাও, তোমার হাবিবের নূরানি চেহারা না দেখাইয়া আমাদের কাউকে কবরে ডাক দিও না গো আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।